জনগণের টাকা নির্মিত পদ্মা সেতুর কোন খাতে কত ব্যয় হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, ক্ষমতাসীনরা এই প্রকল্পে সীমাহীন দুর্নীতি ও লুটপাট করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মইনুল আহসানের রিপোর্ট। পদ্মা সেতু প্রসঙ্গে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে সরকার প্রধানের বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশে নেতারা বলেন, পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে ফেলে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশবাসী হতবাক ও ক্ষুব্ধ। তিনি এখন নার্ভাস হয়ে গেছেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার ক্ষমতার দিন শেষ। পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, ট্যাক্স কেটে নিয়েছেন সেই জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মিত, এবং এখানে আপনারা যে দুর্নীতি করেছেন তার সমস্ত দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। যে সাপ্লায়ার্স ক্রেডিটে যে সমস্ত টাকা নিয়েছেন তার জন্য এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কত টাকা গুনতে হবে ঋণ শোধ করার জন্য বন্ধ হওয়া। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল আবারও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান। এখন তার উন্নত চিকিৎসা যদি না হয় তাহলে তার জীবন হুমকির সম্মুখীন হয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন, এবং আমাদের যে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা তা আপনারা তুলে নেন। আন্দোলনের কর্মসূচি আসবে, গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করে তারপরে ঘরে ফিরব ইনশাআল্লাহ। ক্ষমতা ছাইরা নির্বাচন দেন, দেখেন খালেদা জিয়া জিতেন আপনি জিতেন। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দামের কারণে সাধারণ মানুষের জীবন এখন বিপন্ন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।